সিপিএমকে হটিয়ে তৃণমূলের দাপট, তারপর বিজেপির উত্থান, পরপর নির্বাচনে জঙ্গলমহলে কোণঠাসা বামেরা। কঠিন সময়ে ঝাড়গ্রাম লোকসভায় দেবলীনা হেমব্রমই বামেদের আশা ভরসা। এই ডোমবাজির বিরুদ্ধে আমাদের শপথ নিতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে আমাদের রাজ্যের থেকে। 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড, একমাত্র মহিলা প্রতিনিধি হিসাবে ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখার সুযোগ পান দেবলীনা হেমব্রম। তার কয়েক মিনিটের জ্বালাময়ী বক্তব্যে তেতে ওঠেন বামকর্মী সমর্থকেরা। ঝাড়গ্রাম পুনরুদ্ধারে আগুনে মেজাজে দেবলীনা হেমব্রমই বামেদের ভরসার নাম। লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেডে মাত্র 7 মিনিটের বক্তৃতায় নজর কেড়েছেন প্রাক্তন বিধায়ক দেবলীনা হেমব্রম। এই মুহূর্তে তিনি বামফ্রন্টের প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে। রাজ্যের মানুষের জন্যে আমাদের যা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, সবার হাতে কাজ, আমাদের শিক্ষিত ছেলেরা যারা আছে তাদের হাতে চাকরি। আমরা তো ব্যক্তির বিরুদ্ধে আমরা লড়াই করি না, আমরা নীতির বিরুদ্ধে লড়াই করি। আমাদের সবসময় শক্তি আছে, আমাদের শক্তি ক্ষয় হয়নি। দেবলীনা শক্তি ক্ষয়ের কথা না মানলেও একের পর এক ভোটে জঙ্গলমহলে ক্রমশ কোণঠাসা বামেরা। ২০০৯ ঝাড়গ্রাম লোকসভায় বামেদের ভোট ছিল 56%, 2014 তা কমে দাঁড়ায় 25%। 2 বছর পর পঞ্চায়েত ভোটে আরও খারাপ, বামেদের ঝুলিতে যায় মাত্র 11% ভোট। হারানো জমি ফিরে পেতে ডাকাবুকো দেবলীনা বামেদের বাজি। নিজস্ব ভঙ্গিতে তিনি পৌঁছে যাচ্ছেন ভোটারদের উঠোনে। ১৯৭৭ নির্বাচন থেকে কাস্তে হাতুড়ি তারা ছাড়া আর কাউকে জায়গা দেয়নি ঝাড়গ্রাম। 2014 লোকসভা নির্বাচনে প্রথমবার ঝাড়গ্রামে ফোটে ঘাস ফুল। তৃণমূল প্রার্থী উমা সোরেন জেতেন 3,47,883 ভোটে। এবার উমা সোরেনের বদলে ঝাড়গ্রামে বীরবাহা সোরেনকে প্রার্থী করেছে তৃণমূল। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। সিপিএম এর টিকিটে লড়ছেন দেবলীনা হেমব্রম, কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় যোগেশ্বর হেমব্রম। দেবলীনাকে গাইড করছেন ঝাড়গ্রামের প্রাক্তন সিপিএম সাংসদ তথা সিপিএম জেলা সম্পাদক পুলিন বিহারী বাস্কে। বাড়ি বাঁকুড়ার টানিবাঁধে, কিন্তু পার্টির কাজে দেবলীনা হেমব্রমের বর্তমান ঠিকানা এখন এই ঝাড়গ্রাম পার্টি অফিস। এই পার্টি অফিসে সারাদিনের মধ্যে যখনই সময় পান তখনই পার্টি অফিসে এসে দলীয় নেতৃত্বের সঙ্গে এখানেই কথা বলা। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন সাংসদ তিনি রীতিমতো বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে প্রচার করতে হবে, একটা একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। ঝাড়গ্রামের মাটি লাল মাটি, এ মাটি যথেষ্টই শক্ত আছে, আরও ক্রমশ শক্ত হচ্ছে। আমাদের প্রার্থী দেবলীনা হেমব্রমকে পাওয়ার পরেই কমরেডরা অনেকটাই উৎসাহিত, এবং সেই জন্যই আজকে আমরা প্রখর প্রচণ্ড রোদের মধ্যেও যুবরা যেভাবে একটা উদ্দীপ্ত একটা মিছিল সংগঠিত করলো নয়াগ্রামের মতো জায়গায়, ওখানে পর্যন্ত আমরা 2011 পর্যন্ত তেমন কিছু কর্মসূচি করতে পারিনি। 2011 পরে প্রথম প্রার্থীকে নিয়ে আমরা ওই জায়গাটায় পরিদর্শন করেছি। ভৌগোলিকভাবে ঝাড়গ্রাম লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রের অবস্থান একটু অদ্ভুত। ঝাড়গ্রাম জেলার 5টি, পশ্চিম মেদিনীপুরের 1টি এবং পুরুলিয়ার 1টি বিধানসভা কেন্দ্র নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র গঠিত। বাঁকুড়ার রানীবাঁধ থেকে একাধিকবার গিয়েছেন বিধানসভায়, হয়েছেন মন্ত্রী। আদিবাসীদের দাবি দেওয়া নিয়ে তার আন্দোলনের অভিজ্ঞতা কম নয়। দেবলীনার প্রচারে আদিবাসীদের পাশে থাকার বার্তা। আমাদের আদিবাসী মানুষের জন্য প্রথম আমাদের বামফ্রন্টটাই ভেবেছে, সেই জন্য আমাদের এতগুলো হোস্টেল, আমাদের আদিবাসীদের ল্যাম্পস, আমাদের এই যে সমবায়গুলো যেগুলো আছে জঙ্গল এলাকায়, এই যে কেঁদুপাতা, এই যে আমাদের বাবুই ঘাস, তারপরে হচ্ছে এরকম শালপাতা বা আমাদের যে কোনো একটা দিতে হবে তো কাজের, সেই জন্যে আমরা ল্যাম্পসে আমরা তৈরি করেছিলাম বামফ্রন্ট সরকার আসার পথে। সেই ল্যাম্পসের মাধ্যমে আমাদের আদিবাসীদের কাজ হতো, কিছু কিছু লোনতুন দেওয়া হতো। লাল দুর্গ ভেদ করে 2011 বিধানসভা নির্বাচন থেকেই সবুজ হাওয়া প্রবেশ করতে শুরু করে এই ঝাড়গ্রামে। 2014 লোকসভা নির্বাচনেও সেই হাওয়াই বজায় ছিল, কিন্তু তারপর গত পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির আস্তে আস্তে এখানে মাটিতে পা পেতে শুরু করেছে। এইরকম একটা পরিস্থিতিতে বামফ্রন্টের ভরসা আদিবাসী মুখ। তাদের দাবি, দেবলীনা হেমব্রম তাদের পুরনো দুর্গ পুনরুদ্ধার করতে পারবেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সমীর সেনগুপ্ত, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।